ফের শিলিগুড়িতে অবৈধ কল সেন্টারের হদিশ মিলল। শিলিগুড়ি মাটিঘাটা সংলগ্ন আইটি পার্কে অবৈধ কল সেন্টারে হানা দিল পুলিশ। সূত্রের খবর, বৃহস্পতিবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এসওজি ও সাইবার ক্রাইম থানার আধিকারিকদের সঙ্গে নিয়ে মাটিঘাটার আইটি পার্কে অবৈধ কল সেন্টারে বিশেষ অভিযান হলো মাটিঘাটা থানার পুলিশের। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করলো মাটিঘাটা থানার পুলিশ। ধৃত তিনজনের নাম দেবাশিস রায়, অংশুমান সিং, বিশাল সিং। পুলিশের সূত্রে জানা গিয়েছে মাটিঘাটার ওয়েবেল আইটি পার্কে দীর্ঘদিন যাবত অবৈধ কল সেন্টারের অভিযোগ পাচ্ছিল পুলিশ। সেই মতো বৃহস্পতিবার বিকেলে ওই কল সেন্টারে আচমকাই হানা দেয় পুলিশ। উল্লেখ্য, পুলিশের সূত্রে জানা গেছে ঘটনাস্থল থেকে বেশ কিছু নথি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে এই কল সেন্টার থেকে বিদেশে প্রচুর মানুষকে ফোন করে প্রতারণা করা হতো। ধৃতদের শুক্রবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।